আমাকে একজন জিজ্ঞেস করেছে, ভাইয়া মেডিটেশন করলে গলার ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর কেন চেঞ্জ হয়, এটার কোনো সায়েন্টিফিক রিজন আছে কি? মজার ব্যাপার হলো, শুধু মেডিটেশন করলে না, আপনি কারো উপর অনেক রাগ করলে বা অনেক অ্যাংরি স্টেটে বা অনেক মানুষকে খুব বেশি ভালোবাসলে ওই সময়ও আপনার ভয়েস চেঞ্জ হয়ে যায়। আপনি এটা খেয়াল করেন না খুব বেশি চেঞ্জ হয় না বলে, কিন্তু খুব বেশি ভালোবাসলে দেখবেন খুব বেশি চেঞ্জ হচ্ছে, বা খুব বেশি রাগ হলেও দেখবেন গলার ভয়েস অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এর সিম্পল রিজন হলো, আপনি যে ন্যাচারাল ভয়েসে কথা বলেন সেটা আপনার বডি মাইন্ড ইমোশন এবং এনার্জির নর্মাল ফ্রিকোয়েন্সির কারণে জেনারেট করতেছে। মানে আপনার ভিতরে থাকা এনার্জিগুলোর নর্মাল স্টেটে বা ডিফল্ট স্টেট থেকে আপনার ডিফল্ট ভয়েস টোনটা জেনারেট করতেছে। কিন্তু যখন আপনি মেডিটেশন করেন বা অনেক রাগ করেন বা অনেক এনার্জি নিজের মধ্যে জেনারেট করেন, বা কোনো কারণে আপনি অসুস্থ হয়ে এনার্জিটা আপনার লো স্টেটে চলে যায়, তখনও আপনার কণ্ঠ থেকে ডিফারেন্ট টোনের সাউন্ড বের হয়। সো শুধু মেডিটেশন না, যে কোনো ধরনের স্টেটে এনার্জি যদি আপনি যে কোনো ধরনের কাজের সময় যদি আপনি এনার্জিটাকে চেঞ্জ করেন, এনার্জিটাকে ডিফারেন্ট স্টেটে নিয়ে যান ডিফল্ট স্টেট থেকে, তখনই আপনার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। বাট পার্টিকুলারলি মেডিটেশনের কথা যদি বলেন, আপনি যদি মেডিটেশন করে বিশুদ্ধি চক্র তথা থ্রোট চক্র অ্যাক্টিভেট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনি সিচুয়েশন অনুযায়ী যে সিচুয়েশনের জন্য যে ধরনের ভয়েস টোন দরকার সেই ধরনের টোন ইউজ করতে পারতেছেন। আমার ছাত্ররা মাঝে মাঝেই আমাকে এই কমপ্লেনটা করে, তাদের পড়ানোর সময় আমি মাঝে মাঝেই বিভিন্ন টোনে কথা বলা শুরু করে দিই এবং তারা একদম সাথে সাথে ডিটেক্ট করতে পারে যে আমি ভিন্ন ভিন্ন টোনে কথা বলতেছি। এবং মাঝে মাঝে তারা আমাকে ডিরেক্ট বলে ফেলে যে একটু আগে কেমন করে যেন কথা বলতেছিলেন ভাইয়া, এখন আমার কেমন ধরনের কথা বলতেছেন, ব্যাপারটা অন্যরকম লাগতেছে। আসলে আমি যে যে পারসেপশনে কথা বলতেছি, যে যে ডাইমেনশনের কথা বলতেছি, সেই ডাইমেনশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট টোন জেনারেট করতেছি। সো এটাই হলো রিজন যে কেন আপনার ভয়েস টোন চেঞ্জ হয়ে যায় মেডিটেশন করলে। মেডিটেশনের পর আপনার এনার্জি স্টেটটা অনেক হাই স্টেটে পৌঁছে যায় এবং অনেক রিল্যাক্স স্টেটে পৌঁছে যায়। ওই স্টেট থেকে আপনার ভেতর থেকে যে সাউন্ডটা বের হয় সেটা আপনার ডিফল্ট টোনের থেকে ডিফারেন্ট হয়। বাট এটাকে অনেকে এটা কিন্তু আমি একদম সফিস্টিকেটেড সায়েন্স ইউজ করে ব্যাখ্যাটা করতেছি, বাট আপনার কাছে এটা সায়েন্টিফিক না মনে হতে পারে। কারণ হলো, কিছু কিছু মানুষ আছে যেটা সায়েন্স বলতে শুধু পার্টিকুলার ফিজিক্সকে বোঝে, এখন তাদের জন্য আবার একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হয়। ফিজিক্স অনুযায়ী সাউন্ড থেকে আসা ফ্রিকোয়েন্সিটা আসলে এনার্জির প্রপোর্শনাল টু, অর্থাৎ E=hν। এখানে এইচ যেহেতু প্লাঙ্কের কনস্ট্যান্ট, তাই ফ্রিকোয়েন্সিটা প্লাঙ্কের কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করতেছে না, এনার্জি আর ফ্রিকোয়েন্সিটা টোটালি ডিপেন্ড করতেছে এনার্জির উপর। কারণ ই হলো এনার্জি, E=hν, সো ফ্রিকোয়েন্সি মিউটা ডিপেন্ড করতেছে এনার্জির উপর। এখন যদি আপনি ডিফারেন্ট এনার্জিকে কল করেন বা অ্যাসাইন করেন কথা বলার জন্য, তখন ই চেঞ্জ হবে আর ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হবে, তখন আপনার গলা থেকে ভিন্ন ভিন্ন টোন বের হবে। সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন কিছু একটা। থ্যাংকস ফর লিসনিং।